12 কোটি 16 লাখ টাকা আত্মসাতের অভিযোগে যমুনা ব্যাংকের বগুড়া শাখার সাবেক ব্যবস্থাপককে গ্রেফতার করা হয়েছে। গতকাল বিকেলে যমুনা ব্যাংকের বগুড়া শহরের বড়গোলা শাখার সাবেক ব্যবস্থাপক সওগাত আরমানকে গ্রেফতার করে দুদক। বর্তমানে তাকে সদর থানা হেফাজতে রাখা হয়েছে। দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, সওগাত আরমান 2019 সাল থেকে 2020 সাল পর্যন্ত 22 জন গ্রাহকের টাকা নিজ অ্যাকাউন্টে নিয়ে আত্মসাৎ করেন এমন অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে দুদক। তদন্তে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণ হয়। এরই মধ্যে তিনি গত 23 জুলাই বদলি হয়ে অন্যত্র চলে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যবস্থাপক অর্থ আত্মসাতের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা।